কম তেলে স্বাস্থ্যকর একটি ডালের রেসিপি আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে এই ডালটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। এই ধরনের ডালের রেসিপি আপনারা প্রতিদিনকার খাদ্য তালিকায় কম বেশি একটু করে রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। ডাল প্লাস সবজি দুটোর উপকারিতাই আমরা পেতে পারি এইভাবে যদি করে খেয়ে থাকি। মিক্সড ডালের সাথে বাঁধাকপি দিয়ে কিছু সবজি মিশিয়ে করা অসাধারণ স্বাদ হয়েছে। দেখুন তাহলে কিভাবে বানাবেন এই ডালের। প্রথমে ফোড়নটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে তেজপাতা নিয়ে নিয়েছি আর 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, এলাইচি দুটো থেতে করা, এক টুকরো দারচিনি, স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে দেবেন কম বেশি করে। হলুদ গুঁড়ো 1/4 চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ, সাম্বার মশলা 1/4 চামচ, ধনে গুঁড়ো 1/4 চামচ, ভাজা মশলার গুঁড়ো 1/4 চামচ, হিং 1 চামচ আর চিনি 1/4 চামচ। চিনিটা কম বেশি করে আপনারা দিয়ে নিতে পারেন। আর এখানে রেড ইয়েলো বেল পেপার 1/4 অংশ করে কেটে নেয়া স্লাইস লম্বা করে, আর মিক্সড ডাল 150 গ্রাম মিক্সড ডাল, আর এখানে ভেজিটেবলস লাগছে 2 টমেটো স্লাইস করে কেটে নেয়া, আলু 1টা লম্বা করে কেটে নেয়া, বিনস এখানে আমি 100 গ্রাম নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর 200 গ্রাম বাঁধাকপি একটু মোটা করে কেটে নেয়া। ঠিক এইভাবেই আপনারা কেটে নেবেন। যেহেতু ডালের সঙ্গে ভেজিটেবলসগুলোকে কষিয়ে আমি রান্না করব, সেহেতু একটু মোটা করে কেটে নিতে হবে, খুব বেশি মিহি করে কাটবেন না, তাহলে সেদ্ধ হয়ে যাবে বেশি পরিমাণে। তাই ঠিক এইভাবেই কেটে নেবেন সবজিগুলোকে, খেতেও দুর্দান্ত হবে। আর আদা কাঁচা লঙ্কা বাটা এখানে 1 টেবিল স্পুন, ঝালটা কম বেশি করে নেবেন। ডালটা প্রথমে সিটি দিয়ে নেব। কুকারে আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, নুন স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল, যাতে ডালটা সিটির সময় ফেনা হয়ে বেরিয়ে না আসে। এখানে আমি 2 বাটি জল দিলাম, এবার আমি সিটির জন্য বসিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন সিটিটা হয়ে যাবার পরে ডালটা ঠিক এই পর্যায়ে সেদ্ধ থাকবে, ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাস অন করে নিয়েছি, ফ্লেমটাকে হাই করে আমি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু নেড়ে নেব প্যানের ভেতরে, ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা এখানে জিরে ফোড়ন দিতে পারেন, একটু নেড়ে চেড়ে নিতে হবে ফোড়নটা লালচে হওয়া অবধি আর গন্ধটা বেরিয়ে আসা অবধি। এবার আমি সব গুঁড়ো মশলাগুলো এর ভেতরে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব। আপনারা যদি মনে করেন ভেজ না খেয়ে নন ভেজ করবেন, তাহলে আপনারা এখানে 1/4 চামচ করে বা 1 টেবিল স্পুন করে পেঁয়াজ রসুন বাটা অ্যাড করতে পারেন, আর পেঁয়াজ কুচি করেও নিতে পারেন। এবার আমি ভেজিটেবলসগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে প্রথমে সবজির জলটা বেরিয়ে আসতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সবজির জলটা বেরিয়ে আসা অবধি। এবার একটু ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি যে সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন এবার এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। নিচের দিকে সবজিগুলো একটু নরম হয়ে এসেছে, তাই নেড়ে ভালোভাবে আবার উপরে সবজিগুলোকে নিচের দিকে করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা তুলে দেখে নিই, দেখুন সবজিটা কতটা সেদ্ধ হয়ে গেছে। পাত্রটা পুরো ভরা ছিল, এখন সেদ্ধ হয়ে অর্ধেকটা হয়ে এসেছে। আরও আমি লো টু মিডিয়ামে রেখে মিনিট 10 সবজিটাকে কষিয়ে নেব সবজির কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি। দেখুন এবার আমি বেল পেপারটা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটাটাও আমি এখন অ্যাড করে দিলাম। আবারও কষিয়ে নেব নেড়ে চেড়ে কয়েক মিনিট ধরে, ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনা তুলে আবারও আমি দেখে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে করে নেবেন, সবজিটা একটু কষিয়ে ডালটা দেবেন তবে টেস্টটা বেশি হয়, ঠিক এইভাবেই। দেখুন সবজিটা প্রায় আমার কষানো হয়ে গেছে, আমি এবার ওপর থেকে ডালটা অ্যাড করে দেব।
আপনারা চাইলে আরেকটু শক্ত রাখতে পারেন ডালটা, বাট আমি মিডিয়াম রেখেছি। এই ধরনের ডালের রেসিপি আপনারা রুটি, পরোটা, নান, লুচি বা রাইসের সাথে খেয়ে নিতে পারেন। খুব সুস্বাদু খেতে হয়েছে এই ডালের রেসিপিটা। এবার আমি দেখুন ডালটা আর সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে দেবো 10 মিনিটের জন্য। বাকি যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে পুরোটা হয়ে যাবে। দেখুন ঢাকনা তুলে দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন কতটা সুন্দর হয়েছে, সবজিটা পুরো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও গলে গেছে, ঠিক নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি ওপর থেকে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/4 চামচ গাওয়া ঘি অ্যাড করে দেব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল, বাট দিলে একটা অসাধারণ ফ্লেভার আসে ডালের সাথে। এই ধরনের ডালের রেসিপি আপনারা রাখুন আপনাদের নিরামিষ দিনের খাদ্য তালিকায়। আশা করছি আপনারা খেয়ে খুব তৃপ্তি পাবেন। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটা অফ করে দেব। এবার আমি সার্ভ করে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার মায়ের থেকে শেখা মিক্সড ডাল দিয়ে বাঁধাকপি। আমি বাকি 2-3টে সবজি অ্যাড করে কত সুন্দর একটা ডালের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এই ধরনের ভিডিও দেখার জন্য। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।